এলএম পদ্ধতিতে পারিবারিক বাক্স কিনে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন তাদের উদ্দেশ্যে প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য আমার একটাই, প্রাথমিক স্টেজে ওষুধ দেওয়া, এলোপ্যাথিক ওষুধ থেকে দূরে রাখা, ওষুধের কুফল অথবা রোগের কুফল থেকে মুক্ত থাকা এবং আগামী দিনে সুস্বাস্থ্য যেন অধিকার হয় সেই চেষ্টাই আমার ঘরে বসে চিকিৎসা করা। বাক্সটি কিনে ঘরে রাখুন, শুরু করুন। আজকে চার নম্বর যে রোগটি আলোচনা করতে যাচ্ছি তার নাম উদারময়। প্রশ্ন আছে, অনেক রকমের এলিমেন্টারি পেটের ট্রাবলস আমরা দেখতে পাই, তার ভিতরে আমরা চারটা ওষুধ আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসিডিটি এবং অ্যাসিডিটির পরে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে উদারময় আর হচ্ছে, তাহলে চলে আসি। আজকে আমরা উদারময় নিয়ে আলোচনা করব, অর্থাৎ উদারময় কাকে বলে, কিভাবে আমরা চিনব এবং কিভাবে আমরা ওষুধ দেবো। দেখো, আলোচনা আমি দীর্ঘায়িত করব না, কারণ আমরা আমাদের বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। দুইটা ওষুধ আলোচনা করেছি, একটা ওষুধ হচ্ছে অন্নরোগ আর একটা হচ্ছে অজীর্ণ। প্রথমেই আমরা কৃমি আলোচনা করেছিলাম, তাহলে এটা নিয়ে চারটা। তাহলে উদারময় চিনার উপায়টা কি, উদারময় কাকে বলে একটু বলেই আমরা ওষুধে চলে যাব। দেখো, আমাদের বাক্সে অনেকগুলো ওষুধ, একই রোগে বিভিন্ন ওষুধ দেওয়া যায়, বিভিন্ন রোগে একই ওষুধ দেওয়া যায়। সুতরাং আজকে যেটা আলোচনা করছি, উদারময় মানেই হচ্ছে কুন্তনহীন তরল পায়খানা করা, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে অনর্গলভাবে যদি কোনো মল বেরিয়ে পড়ে তাকে আমরা বলবো উদারময়। তাহলে উদারময় আমাদের আর বুঝতে কষ্ট নেই, এরকম যদি কোনো লোকের ট্রাবলসে পড়ে, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত, তাহলে আমরা কী ওষুধ দেব, অর্থাৎ কী ওষুধ দিয়ে আমরা শুরু করব। দেখো, বাক্স থেকে তোমার পছন্দ মতন অথবা লক্ষণ দৃষ্টি, আমরা তো এত পড়ালেখা করে লক্ষণ দৃষ্টি দিতে পারবো না, আমরা ঘরের মানুষ, আমরা একটা ওষুধ মনে রেখে বা দুইটা ওষুধ মনে রেখে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমি সচরাচর বলবো, আমাদের বাক্স থেকে এই এলিমেন্টারি ডিজিজের নাক্স, পাল, চায়না, ইপিকাক, আর্সেনিক, ব্রায়োনিয়া এগুলি আমরা প্রয়োগ করতে পারি। একটা মতো ওষুধের নাম বলবো, সেটা হচ্ছে ইপিকাক। তার কারণটা আমি বলি, ইপিকাকের বমির ভাব আছে এবং পাতলা পায়খানা, পেটের ট্রাভেলস, তার সঙ্গে জ্বর কাশি এগুলো থাকতে পারে। আমরা আমাদের প্রথম স্টেজে এই তিন চারটা ওষুধের কথা মনে রাখব, ফেল করলেই আমরা আর্সেনিকে যাব। প্রথমেই আর্সেনিকটা না দেওয়া ভালো, এই কারণে, কারণ এটা তোমার হাতে অস্ত্র, অর্থাৎ এসব ওষুধে যদি না কমে তাইলে আমরা আর্সেনিক ব্যবহার করব। তাহলে চলে আসি, তাহলে রোগটা কী বুঝলাম, কুন্থনীন তরল পদার্থ পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে যদি দুর্বলতা হয়, জ্বর যদি থাকে, বমির ভাব যদি হয়, অন্য কিছু যাই থাকুক না কেন, দু একটা লক্ষণ লগে মিলেই আমরা প্রথমে যদি কিছু না বুঝি তাহলে আমরা ইপিকাক দিয়েই শুরু করব। দেখো, প্রত্যেকটা ওষুধের তিন চার বোতল আধা ঘন্টা পরপর খাওয়ার পরে যদি কাজ না হয়, বুঝবে তোমার ওষুধ ঠিক হয়নি। প্রশ্ন আসছে, স্যার এই বাজার থেকে হয়তো দুইটা ট্যাবলেট খেয়ে আমরা ভালো হয়ে যেতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, পরিণাম ফল অনেক সময় কুফল হয়, গ্যাস্ট্রিকের ট্রাবলস হয়, আলসার হয়ে যেতে পারে, লিভারের ট্রাবলস হতে পারে, কিডনির ট্রাবলস হতে পারে, শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে, কিন্তু এই যে পদ্ধতি 50% পদ্ধতি, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমরা একটা ওষুধেই বাক্স থেকে প্রয়োগ করার চেষ্টা করব উদারময়ের কাজে, এবং সেটার নাম হচ্ছে ইপিকাক। যদি এই চারটা ওষুধের কথা বললাম, নাক্স, পাল, চায়না, ইপিকাক, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, সিনা, যাই তুমি তোমার পছন্দ মতন তুমি ব্যবহার করো না কেন, তিন চারবার যদি কাজ না হয় আধা ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টা পরপর, তাহলে বুঝবে তোমার ওষুধ ঠিক হয় নাই, তখন তুমি আর্সেনিকে চলে যাবে। তাহলে আজকে কী শিখতে পারলাম, অর্থাৎ উদারময়ের এক নম্বর ওষুধ হচ্ছে ইপিকাক। ইপিকাকে যদি কাজ না হয় আমরা আর্সেনিক দেব দিনে তিনবার চারবার অথবা দুই ঘন্টা পরপর দিলেই সেটা বন্ধ হয়ে যাবে। চলে আসি তাহলে, উদারময়ের আলোচনা আজকে শেষ করলাম, তার অর্থ বাক্স থেকে ওষুধ প্রয়োগ করে আমরা যেন চিকিৎসা, পারিবারিক বা সামাজিক চিকিৎসা অথবা মানুষকে সেবা দিতে পারি। তাহলে আমি এই উদারময়ের আলোচনা শেষ করলাম, তোমরা প্রয়োগ করবে বাক্স থেকে। সবাইকে ধন্যবাদ।